হেই বাংলা ভাষী সমস্ত সুপার হিরো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন আপনারা? দিস ইজ মোহাম্মদ খায়রুল বশর বাঁধন, আর আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি শাজাম দ্য ফিউরি অফ গডস এর বিহাইন্ড দ্য সিন টিজার নিয়ে। গত রাতে ডিসি ফ্যান্ডম 2021 শেষ হয়েছে, প্রায় 3.5 ঘন্টার বিশাল বড় আয়োজন ছিল, অসংখ্য মুভি সিরিজের অ্যানাউন্সমেন্ট হয়েছে, টিজার দেখানো হয়েছে, ট্রেলার দেখানো হয়েছে। ইতিমধ্যে আমার চ্যানেলে দ্য ব্যাটম্যান এবং ব্ল্যাক অ্যাডামের যে ট্রেলার হয়েছে, স্নিক পিক দেখানো হয়েছে, তার রিভিউ দেওয়া হয়েছে। এখন আমি কথা বলবো সরাসরি, যেহেতু আমার আগের ভিডিওটা ছিল ব্ল্যাক অ্যাডামকে নিয়ে, তো ব্ল্যাক অ্যাডামের সাথে সরাসরি কানেকশন শাজাম 2, যে শাজাম প্রথম মুভি দেখেছিলাম 2019 সালে, সেখান থেকে কাহিনী পরবর্তীতে এগোবে শাজাম 2 দ্য ফিউরি অফ গডস এ। নাম শুনেই বোঝা যাচ্ছে ফিউরি অফ গডস, অবশ্যই গডসদের নিয়ে কাহিনী হবে। আর ব্ল্যাক অ্যাডামের যে জন্ম হয়েছিল দ্য ফ্লেম অফ গডে, তো অবশ্যই কোনো না কোনো কানেকশন তো অবশ্যই থাকবে। তবে যতটুকু বোঝা গেল বিহাইন্ড দ্য সিন টিজার থেকে, যে হেলেন মিরন এবং লুসি লু যে দুজন অভিনেত্রী আছেন, তারা খুবই লিজেন্ডারি ক্লাসিক অভিনেত্রী, এরা দুই দেবী তারা কিনা নেমে এসছেন থেমিস্কিরা থেকে, বা তাদের যে গ্রিক পৌরাণিক কোনো মিথোলজিক্যাল প্লেস থেকে তারা নেমে এসছেন। আমরা প্রথম মুভিতে দেখেছিলাম রক অফ ইটার্নিটি, এই মুভিতেও রক অফ ইটার্নিটি থাকবে এবং রক অফ লাইব্রেরি থাকবে, দুই যে গডেস এসে দুনিয়াতে এসে ঝামেলা সৃষ্টি করছে, আর এদেরকে সামলাবে সুপার হিরো শাজাম ফ্যামিলি। আমরা প্রথম মুভিতে দেখেছি পুরো ফ্যামিলি এখন সুপার হিরো হয়ে গিয়েছে, তো তারা কিন্তু ছোট বাচ্চা, এরা কিভাবে তাদের ফ্যামিলি সামলাচ্ছে, বন্ধু বান্ধব সামলাচ্ছে, আবার সুপার হিরো হয়ে পুরো দুনিয়াও সামলাচ্ছে, সেটাই আসলে এই মুভির মূল সুর থাকবে। অবশ্যই প্রথম সিনেমার মতনই, এটাও শিশু সিনেমা, শিশু কিশোর সিনেমা বা কিশোর উপন্যাসের মতন, তো আশা করি ট্রিটটা খুব ভালো হবে। স্নিক পিক দেখে খুবই ভালো লাগছে, হেলেন মিরনের মতন লিজেন্ডারি অভিনেত্রী অভিনয় করবেন ভিলেন চরিত্রে, আর কোনো না কোনোভাবে অবশ্যই ডোয়াইন জনসনের রক বা ব্ল্যাক অ্যাডাম ইনক্লুড হবে। আর 2023 সালে, যেহেতু আরও প্রায় 1 বছরের বেশি সময় বাকি রয়ে গিয়েছে মুভি রিলিজ হতে, এখনও রিলিজ ডেট প্রপার ক্লিয়ার হয়নি, তবে আশা করি আরও অনেক কিছু পরবর্তী ট্রেলারগুলোতে জানতে পারবো। তো এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করুন, ডিসি ফ্যানদের সাথে শেয়ার করুন। অলরেডি আমার চ্যানেলে যারা কিনা নতুন, তারা পুরো চ্যানেলটা ঘুরে দেখুন, যারা ডিসি ফ্যান্ডম ডিসি ফ্যান তারা অপেক্ষা করুন, ধীরে ধীরে আমি পুরো ডিসি ফ্যান্ডমের সকল মুভি নিয়ে, যা কিছু মুভি সিরিজে ঘোষণা দেওয়া হয়েছে, সব কিছু নিয়ে ধীরে ধীরে আমি রিভিউ দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই অন্য আরেকটি ভিডিও নিয়ে, টাটা।